শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে হাইকোর্টের নির্দেশনা কতটা প্রয়োগ হচ্ছে? বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে 2009 সালে হাইকোর্টের দেওয়া নির্দেশনা কতটা প্রয়োগ হচ্ছে তা নিয়ে এক গবেষণার পর ফলাফলের যে চিত্র উঠে এসেছে তাকে হতাশাজনক বলে মনে করছেন গবেষক দলের সদস্যরা। ব্রিটিশ দাতব্য সংস্থা অ্যাকশন এইডের উদ্যোগে এই গবেষণা কর্মের ফলাফল আজ ঢাকায় প্রকাশিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়, কর্পোরেট খাত, মিডিয়া সহ 5টি খাতের 21টি প্রতিষ্ঠানের কর্মচারী এবং ব্যবস্থাপকদের মধ্যে গবেষণাটি চালানো হয়েছে। অ্যাকশন এইডের পরামর্শক হিসেবে গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাসলিমা ইয়াসমিন। গবেষণার ফলাফল সম্পর্কে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোতে 2009 সালের গাইডলাইনের প্রয়োগ একেবারেই নাই বললে চলে, যেখানে আছে সেখানে সীমিতভাবে প্রয়োগ হচ্ছে আর বেশিরভাগ ক্ষেত্রে একেবারেই নাই, এবং শুধু যে নাই তা নয়, যাদের সেটা প্রয়োগ করার কথা তারা অনেকে এই গাইডলাইন সম্বন্ধে জানেনি না। তাসলিমা ইয়াসমিন বলেন, বর্তমান যে আইনি কাঠামো আছে তাতে যৌন হয়রানি সম্পর্কে কোনো সংজ্ঞা পাওয়া যায় না। এই আইনে যৌন হয়রানি বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতে আমরা কী বুঝি তার একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। গবেষক তাসলিমা ইয়াসমিন আরও জানান, এই গাইডলাইনে আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল এইসব প্রতিষ্ঠানগুলোতে তারা কী কী পদক্ষেপ নিতে পারেন যাতে করে যৌন হয়রানি বন্ধে আরও সচেতনতা সৃষ্টি করা যায়। তার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ছিল তা হল প্রত্যেকটি কর্মক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে একটি যৌন হয়রানি বিষয়ক অভিযোগ কমিটি গঠন করতে হবে নীতিমালা অনুসারে। কেন বাস্তবায়ন হচ্ছে না? গবেষণা তত্ত্বাবধায়ক তাসলিমা ইয়াসমিন জানান, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গবেষণায় যারা ছিলেন সেখানে দেখা গেছে গাইডলাইন প্রয়োগ হয়েছে, সে ধরনের একটা কমিটিও করা হয়েছে, কিন্তু যে পরিমাণ ছাত্রছাত্রীর সংখ্যা সে তুলনায় অভিযোগের সংখ্যা একদমই আনুপাতিক না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সীমিত সংখ্যক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইমপ্লিমেন্ট কমিটি আছে, কিন্তু দু একটা ছাড়া বাকিগুলো একেবারেই অকার্যকর। কিন্তু কর্মক্ষেত্রে এই চিত্রটি আরও খারাপ বলে জানান এই শিক্ষক। এর কারণ সম্পর্কে আমরা জেনেছি, যাদের এই গাইডলাইনটি প্রয়োগ করার কথা তারা কিন্তু গাইডলাইনের বিষয়ে জানেনি। ধরুন একটি গার্মেন্টস যার 5-10 হাজার শ্রমিক আছে, তার শীর্ষ ব্যবস্থাপনায় যে বা যারা আছে তারা হয়তো জানেনি না যে এরকম একটি গাইডলাইন আছে। এই নীতিমালা বাস্তবায়নের দিক থেকে বিবেচনা করলে পরিস্থিতি সব মিলিয়ে হতাশাজনক বলে তিনি তার মতামত তুলে ধরেন।